আমায় এখন কেমন দেখাচ্ছে দেবতা? তুমি এটাই চেয়েছিলে না? তুমি তোমার পারকে সবসময় এইভাবেই দেখতে চেয়েছো, তাই না? তোমার আর কি, বাবা তো ত্যাজ্য পুত্র করে দিয়ে নিশ্চিন্তে চোখ বুঝেছে, এখন পুরো জীবনটা দাদার মশায় বিকুরে কাটাতে হবে। তাই যাই গিয়ে একটু চেষ্টা করে দেখি বাকি জীবনটা যেন অন্তত একটু ভদ্রভাবে কাটাতে পারি। কি করবেটা কি শুনি? কি আর করবো, দাদা তো আর কোনো কিছুতেই আমাকে ডাকে না, কাছারিতে গিয়ে যাই দেখি একটু কাজের তদবির তদারকি করি। হাত পা গুটিয়ে কতদিন বাড়িতে বসে থাকবো বলো তো? আগে দেব আর পারুর বিয়েটা হয়ে যেতে দাও, তারপর দেখো ময়নাকে আমি এমন মজা দেখাবো না, বুঝে যাবে বকুলের পিছনে লাগার কি মাশুল দিতে হয়। ওখানে আমার আর দেবদার কথা বলতে গেছে। তোর আর দেবদার কি কথা? আমার আর দেবদার কথা তুমি না, তোর আর দেবদার কি কথা বলতে গেছে রে? তুমি না মনোগ্রি, সব জানো সব বোঝো, ভারী দুষ্টু, খালি বুঝেও না বোঝার ভান। বলছি তো আমার আর দেবদার, তোর আর দেবদার কি রে? জানি না, যাও তো। লাশ দেখে আর বাঁচি না, কথা বলতে গেছে তাতেই, তারপর কি করবি? মনোদি আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। হ্যাঁ বসি, বাকিরা সব কোথায়? সবাই ভেতরে আছে, আপনারা বসুন। পারুর কাছে তোমার অনেক কথা শুনেছি, সত্যি ভারী মিষ্টি মেয়ে তো তুমি। হ্যাঁ আমার বিয়ের সময় তো আপনাদের আশাই হলো না, অবশ্য আসবেনই বা কি করে, যা চলছিল। সত্যি কাকাজি এরকম কিছু একটা করতে পারে? ওসব কথা এখন থাক না, দেখি হাতটা এটা তুমি রাখো, তোমার বিয়ের সময় আমার আশা হয়নি, তোমায় কিচ্ছু দেওয়া হয়নি, এটা তোমার জন্য। আশীর্বাদ করি স্বামী সংসার নিয়ে সুখে ঘর সংসার কর, জন্মে স্ত্রী হও। ধর্মদা একবার এদিকে এসো তো, নীলকণ্ঠ কাকারা এসেছেন। তোমার পারো যেরকম দেবদা বলতে অজ্ঞান, আমার ছেলেটাও তো ঠিক তাই, ওর নাকি একমাত্র বন্ধু হচ্ছে পারো, তা ভারী মিষ্টি মেয়ে হয়েছে তোমার, সত্যি কার না ভালো লাগবে বলো তো। তবে যোগমায়া পারো কিন্তু শুধু তোমার একার মেয়ে নয়, পারো আমারও মেয়ে। ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে, ওদের মধ্যে যখন এত মনের মিল, তখন আমরা বড়রা মানে আমরা যদি ওদের বিয়েটা দিয়ে দিই তাহলে হলে তো ভালোই হয়। কিন্তু দেবের বাবা কি বসুদা চুপ করে গেলে যে, তুমি আমাদের মেয়েকে তোমার পছন্দ না, তুমি চাও না ওরা সুখী হোক? চাই তো যোগমায়া। তাহলে আমি সত্যি আমার ছেলের মঙ্গল চাই। তাহলে তো কিন্তু কিন্তু করছেন কেন বউটা? বিয়েটা আটকাচ্ছে কোথায়? আটকাচ্ছে মান সম্মান আর বংশমর্যাদা। আরে